গুড মর্নিং ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও সবাই ভালো আছি। তো আজকে থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হবে। তো চলুন সেটা নিয়ে পরে কথা বলছি। এই যে তারপরে সব কাজ টাজ করে স্নান করে নিয়েছি, স্নান করে নিয়ে প্রথমেই ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরের গেট জানলা সব কিছু খুলে দিয়ে এই যে ঝাড় দিচ্ছি, এখন ঝাড় দিয়ে তারপরে ভালো করে মুছে নিয়ে গোপুসোনাকে ঘুম থেকে তুলতে হবে। আর মেয়ে আজকে এত সকালে উঠেছে, সকালে বলতে ও ভোরবেলা উঠেছে, ওই উঠের থেকে এতটা দুষ্টুমি করছে। ও যদি ওঠে আর কেউ যদি ঘুমিয়ে থাকে, তাকে ও ঘুমোতেও দেবে না, নিজেও ঘুমাবে না, কাউকে ঘুমোতেও দেবে না। মানে আমাকে মারছে, একবার চুল ধরে টানছে, একবার থাপ থাপ করে একদম থাপ্পড় মেরে দিচ্ছে। তো ওই জন্যই তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। আর আমি পূজা যদিও বা সকালে করি না, কারণ সকালে পূজাটা মাই করে, তো মার হাঁটুর ব্যথা হয়েছে, ওই জন্য আমি ভাবলাম যে পূজাটা আমি করে নিই আজকে। আর নিচে বসে পূজা করতে অনেকটা অসুবিধা হয় মার, ওই জন্য আমি করে নিলাম পূজাটা আজকে। এই যে গোপুসোনাকে তুললাম এখন ঘুম থেকে, গোপুসোনাকে ঘুম থেকে তোলার পর তারপরে আমি ছাদে চলে গেছিলাম, এই ফুলগুলো তুলে আনলাম ছাদ থেকে। ছাদে এখানেই ঠাকুর ঘরের পাশে ফুলের গাছ আছে অনেক, ওখান থেকে ফুলগুলো তুলে আনলাম। এই যে তারপরে সব ঠাকুরগুলোকে মুছে এই যে বাবাকে স্নান করানো হলো। এই যে তারপরে এই যে মেয়ে আর বাবা দুজন মিলে এসে ঠাকুর ঘরে প্রণাম করতে এসে দুজনেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। আমার মেয়ে ঠাকুর ঘরে আসলে কী নেবে আর না নেবে, কোনটা নাড়বে আর না নাড়বে, মানে এই চলতে থাকে। ওকে ঠাকুর ঘরে আনলে কেউ একজন সঙ্গে থাকতে হবে, নাহলে সব কিছু এলেমেলে করে দেবে একদম। তো মেয়ে আর বাবা এসে প্রণাম করে একটু ক্যামেরার সামনে এসে ঢংচং করে ওরা দুজন চলে গেল। তারপরে এই যে আমি পূজা করছি, চন্দন বাটছি। আর আমি যখনই মোবাইলটা ভিডিও করার জন্য বা ভয়েস দেওয়ার জন্য নিই, তখনই আমার মেয়ে এসে দুষ্টুমিটা শুরু করে দেয়। আর এত রাগ আর এত জেদ হয়েছে, ও যেটা চায় সেটা যদি না পায় সঙ্গে সঙ্গে মানে যেখানে থাক শুয়ে পড়বে, মাথায় যে লাগে সেটা ওর আর হুঁশ নেই। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে পুজো প্রায় শেষের দিকে। তো এই যে ঠাকুরকে ভোগ দিয়ে দিচ্ছি, এরপরে গোপুসোনাকে আবার দুপুরের জন্য ভোগ দিতে হবে, কারণ দুপুরবেলা এসে আর ভোগ দেওয়া সম্ভব হয় না, কারণ বুস্কিকে নিয়ে আমি বাড়িতে একা থাকি আর সারাদিন কাজকর্ম করতে করতে আর সময় হয়ে ওঠে না। ওই জন্য এখনই মানে প্রথমে ভোগ দিয়েছি, তারপরে ওটা তুলে নিয়ে আবার দুপুরের জন্য ভোগ দিয়ে দেওয়া হয়। তো আর বাড়িতে একা থাকি, মাও থাকে না, ওই জন্য। তো এই যে এখানে ভোগ দিয়ে দিয়েছি গোপুসোনাকে দুপুরের জন্য, প্রায় পুজো শেষ হয়ে গেছে। এই যে সব ঠাকুরের চরণে ফুলও দিয়ে দিয়েছি। তো ঠাকুর ঘর থেকে এসে মুড়ি খেয়ে মা বললো যে মাছের ঝোল করতে, মানে মেয়ের জন্য। রান্না প্রায় হয়ে গেছে, এই যে এখানে দুধটাও জাল দিয়ে নিলাম। তো রান্না হয়েছে যে মাছের ঝোল, মুলো শাক আর এই যে মাছ দিয়ে চচ্চড়ি, ছোট মাছ দিয়ে আজকে এগুলোই রান্না হয়েছে। তারপরে এই যে গ্যাসের টেবিলটা ভালো করে মুছে নিলাম, চারিপাশে অনেক নোংরা হয়েছিল, মানে রান্না করতে করতে কেমন এলোমেলো নোংরা হয়ে যায় ওই জন্য। তারপরে এই যে এখানে পায়েস ছিল, বরের জন্য পায়েস দিয়ে আসলাম দোকানে। তারপরে ও পায়েস দেখে বলছে এখন কেউ পায়েস খায়, তবুও আমি জোর করে দিয়ে আসলাম। তারপরে পায়েস দিয়ে এসে দেখছি অনেকগুলো জামা কাপড় আছে, সকালে কেচে রেখেছিলাম, ওগুলো মেলা হয়নি, তো ওই জন্য ওগুলোই এখন মেলে দিলাম, কারণ পুষ্কি এখন একটু ঘুমিয়ে আছে। ও ঘুমিয়ে থাকলে কাজগুলো করে নিতে হয় ঝটপট, নাহলে উঠে গেলে একটা কাজও করতে দেয় না, শুধু পায়ের কাছে এসে এর বের করে, এসে যে জড়িয়ে ধরে, একটা কাজও করতে দেয় না। তো ওই জন্য তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে সব কিছু কাজগুলো সেরে নিলাম। আর আকাশটাও কেমন মেঘলা মেঘলা করছে, তবুও নেড়ে দিলাম, হাওয়া বাতাসে কিছুটা জল ঝরবে। এই যে তারপরে আমি কাপড় নেড়ে এসে যে আমিও একটু পায়েস খেয়ে নিলাম। এই যে তারপরে মেয়ে আর বাবা দুজনেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। এই যে একটা পলিথিন পেয়েছে, ওটা দিয়ে ওকে ঢেকে দিয়েছে, দুজন মিলে ওটা নিয়ে খেলছে। এই যে তারপরে নাচানাচি শুরু করে দিয়েছে দুজনে। তো এখন বাড়িতে এসেছে, রেডি হয়ে রায়গঞ্জে যাবে, কারণ রায়গঞ্জে কোম্পানির মিটিং আছে। তো সেখান থেকে এই অ্যাওয়ার্ডটা ওকে দিয়েছে, এই অ্যাওয়ার্ডটা দিয়েছে কারণ আমরা রঙ্গের কোম্পানিতে দক্ষিণ দিনাজপুরের মধ্যে ফার্স্ট হয়েছি, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে ডাবল সেঞ্চুরি করেছি। তো আমরা এই অ্যাওয়ার্ডটা পেয়ে তো খুবই খুশি সকলে, বিশেষ করে আমার বর খুব খুশি হয়েছে, কারণ অনেক পরিশ্রম করার পরে এই অ্যাওয়ার্ডটাও পেয়েছে, তো খুব 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 হ্যাপি। তো আশা রাখছি সামনের বার যাতে আরও ভালো কিছু হয়, তো আপনারা একটু আশীর্বাদ করে দেবেন প্লিজ।
আরে আমার তো ভাবতেই অবাক লাগছে যে আমরা ফার্স্ট হয়েছি, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে ফার্স্ট অ্যাওয়ার্ড পেয়েছি, ডবল সেঞ্চুরি করেছি। তো এটা ভাবতেই আমার খুব ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা।